মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি বেশ ভালো আছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি ছোট্ট ব্লগের অংশ বিশেষ নিয়ে। আপনারা দেখছেন বুলবুল লাইফস্টাইল, আপনারা দেখতে থাকুন আজ আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করি। কাজগুলো একটি একটি করে সারতে হবে, তারপরে যাব সেন্টারে। সেন্টার থেকে এসে রান্না বান্না তো আছেই। তো কি কি রান্না করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকুন। বড় ছেলের বিছানা রেডি, এখানে অটোমেটিকলি রোদ আসে, তো এখানে ওকে আমি দিব। এখানে দুপুরবেলাটা বেশিরভাগ ও এই বিছানাটাই থাকে, তো ওর বিছানাটা রেডি করে দিলাম দেখুন। আর এখানে ওকে চেঞ্জ করা হয় যখনই কোনো প্রবলেম হয় আর কি, চেঞ্জ করে দেওয়া হয়। তো দেখুন বিছানাটা রেডি করে দিলাম। ঘর সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু সম্ভব হয়ে ওঠে না, কারণ ছোটো বাচ্চা রয়েছে। মানে এ পাশে গুছায়, ও পাশে ওরা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, এটাই হলো ব্যাপার, আর কিছু না। তো সবারই ভালো লাগে ঘর গুছাতে কিন্তু থাকে না এটাই। তো মোটরটা বন্ধ করে দিই, জল চলে এসছে ট্যাঙ্কিতে, ফুল হয়ে গেছে।
আজ লাঞ্চ মেনুতে রয়েছে চিকেন কষা লাফা শাক উত্তরবঙ্গের, আর রয়েছে কি যেন করলাম বেগুনের বেগুন পোড়া আর কি। তো লাঞ্চ মেনুতে আমাদের এটাই এটাই লাঞ্চ এটাই ডিনার বলতে পারেন। তো বেগুন পোড়াটা আমি যেহেতু পেঁয়াজ দিয়ে মেখেছিলাম, তো সেটা না ফ্রিজে তুলতে হয়েছিল রাতের জন্য। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আবারও আমি আসবো একটি ছোট্ট ভিডিও নিয়ে। তো ওকে, টাটা, বাই বাই।